নমস্কার বন্ধুরা, অর্পিতার শৌখিনতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো পাঁঠার মাংসের রেসিপি। পাঁঠার মাংসকে আমরা অনেকে খাসির মাংস বলে থাকি। বাঙালির ঘরে ঘরে কিন্তু এই পাঁঠার মাংস রান্না হয়। তবে আমি কিভাবে এই পাঁঠার মাংস রান্না করি সেটা আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপি, তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তোমরা সাপোর্ট করলে আমি আরও রান্নার ভিডিও দেখাতে পারবো। তো দেখে নাও আজকের রান্না আমি কিভাবে করেছি, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। দেখো, পাঁঠার মাংস রান্নার জন্য আমি নিয়েছি 700 গ্রাম পাঁঠার মাংস। আর এই মাংসটা রান্নার জন্য কী কী মশলার প্রয়োজন? রসুন, আদা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা এবং গোটা জিরা। আমি গোটা মশলা নিয়েছি রান্নার জন্য। অনেকে গুঁড়ো মশলা দিয়েও রান্না করে থাকে। তো আমি এই মশলাগুলো মিক্সিংয়ে বেটে নেব, আর পাঁঠার মাংসটা ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মিক্সিংয়ে আমি মশলাগুলো বেটে নিচ্ছি, আদা, পেঁয়াজ, রসুন, গোটা জিরা এবং শুকনো লঙ্কা। মিক্সিংয়ে বেটে নেওয়ার পর আমি কড়াইটা ওভেনে বসালাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল। রিফাইন তেল দিয়ে পাঁঠার মাংস রান্না করবে না। সরিষার তেল দিয়েই কিন্তু পাঁঠার মাংসটা ভালো লাগে খেতে। তো সরিষার তেলটা দেওয়ার পর তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, কারণ পাঁঠার মাংসটা অনেকক্ষণ ফুটবে আর আলুটা ছোট করে দিলে গলে যেতে পারে, ওই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখো, নুন হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি একটা পাত্রে। আলু ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেল রয়েছে, এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। দেখো, যে মশলা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তোমরা চাইলে এখানে মশলাটা দেওয়ার আগে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিতে পারো, গোটা গরম মশলা। কিন্তু আমি যেহেতু গরম মশলাটা গুঁড়ো দেব, ওই জন্য আমি গোটা মশলাটা দিলাম না। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 স্পুন জিরা গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব মরিচ গুঁড়ো 1/2 টিস্পুন। সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে দিয়ে মশলাটা কষাতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। তারপর দেখো, মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি দিয়ে দিলাম পাঁঠার মাংস। এবার আমি ভালো করে পাঁঠার মাংসটা মশলার মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ গুঁড়ো। পরিমাণ মতো নুন হলুদটা দিতে হবে। আর দিয়ে দিলাম সানরাইজের রেড চিলি পাউডার। তারপর আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব 15 মিনিট। ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করছে, দিয়ে দিচ্ছি জল। তোমরা চাইলে প্রেশার কুকারেও কিন্তু দিতে পারো। মাংসটা প্রেশার কুকারে দিয়ে তারপর জল দিয়ে তোমরা প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে নিতে পারো। কিন্তু আমি কড়াইতেই রান্না করব এবং অনেকক্ষণ ধরে ফোটাবো। কড়াইতে রান্না করে অনেকক্ষণ ধরে ফোটালেও কিন্তু মাংসটা নরম হয়। তারপর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণের প্রয়োজন হলেও তোমরা লবণটা দিতে পারো। তারপর আমি দিয়ে দিচ্ছি আলু, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। যখন ফুটে উঠেছে মাংসটা, তখনই কিন্তু আমি আলুটা দিলাম। আর আমি কিন্তু হাই ফ্লেমে দিয়েই ফোটাচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 20 মিনিট রেখে দেব। দেখো, মাংস
যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি কিন্তু অনেক জল দিয়ে ফুটিয়েছিলাম, মাংসটাও নরম হয়ে গেছে, আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমার খাসির মাংস রান্না কমপ্লিট। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দেব, হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে দেব। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই খাসির মাংস রান্নার বা পাঁঠার মাংস রান্নার রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংক ইউ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।